এবার বোঝে না, সে বোঝে না পার্ট টু নিয়ে। একই বলল যশ দাশগুপ্ত। এ মাস থেকেই নাকি শুরু হবে সিরিয়ালের শুটিং। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। বোঝে না সে বোঝে না সিরিয়ালের নাম শুনলে আমাদের সকলের মনে আসে সেই পাখি ও অরণ্য জুটির কথা। বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাখি ও অরণ্য চরিত্রে অভিনয় করেছিল যশ মধুমিতা। তাদের প্রেম কাহিনী দেখতে সকলেরই ভালো লেগেছিল। সিরিয়ালটি এতই জনপ্রিয় ছিল যে সবার মুখে মুখে থাকতো শুধু পাখি আর অরণ্য। কিন্তু সিরিয়াল কর্তৃপক্ষ 2016 সালের জুন মাসে সিরিয়ালটি শেষ করে দেয়। সিরিয়ালটি শেষ হয়ে গেল সিরিয়াল প্রেমী সকল দর্শকদের মনে আছে এখনও সেই পাখি ও অরণ্য জুটির কথা। আর দর্শকদের অনুরোধে আবারও আসতে যাচ্ছে বোঝে না সে বোঝে না সিরিয়ালের পার্ট টু। আর এই বিষয়ে যশকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই মাসেই শুরু হতে যাচ্ছে সিরিয়ালের শুটিং, আর আগামী মাসে আপনারা সিরিয়ালের প্রোমো দেখবেন স্টার জলসার পর্দায়। কিন্তু সিনেমাতে দেখা দিতে পারে একটি সমস্যা, কারণ যশ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তবে কি থাকবে না যশ? এই বিষয়ে যশকে জিজ্ঞেস করলে সে বলেন সে বোঝে না সে বোঝে না পার্ট টুতে থাকবে, তবে একটি শর্ত দিয়েছে সে অরণ্য চরিত্রেই এই ধারাবাহিকে থাকবে। তো বন্ধুরা, এবার আসতে চলেছে স্টার জলসার পর্দায় বোঝে না সে বোঝে না পার্ট টু। আর এই বিষয়ে যশ জানিয়েছে তার সিরিয়ালের শুটিং শেষ হলেই তিনি ফিরবেন। কে কে খুশি বোঝে না সে বোঝে না সিরিয়ালের পার্ট টু আসছে বলে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং বাংলা সিরিয়াল জগৎ ও বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।